হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি সিক্স প্যাকের ওয়ার্কআউট করব তো দেখুন বন্ধুরা সিক্স প্যাকের ওয়ার্কআউট সবারই করা দরকার তো প্রথম ওয়ার্কআউট আমি স্টার্ট করছি দেখুন তো বন্ধুরা প্রথম ওয়ার্কআউটটা যেভাবে করতেছে আপনারাও সেইভাবে করবেন দেখুন বন্ধুরা একটু জাম্পিং করে নিতেছি তো বন্ধুরা মনে রাখবেন আমি যেভাবে পজিশনে জাম্প করতেছি আপনারাও কিন্তু সেম সেইভাবে পজিশনে জাম্প করবেন এটা আমাদের সিক্স প্যাকের প্রথম এক্সারসাইজ এটা যেটা আপনার ঘরের মধ্যে করতে পারেন সবগুলো ওয়ার্কআউটে বা ইচ্ছারসাইজে যেগুলো আজকে আমি ব্যায়াম দেখাবো সবগুলো ঘরের মধ্যেই করতে পারেন তো বন্ধুরা আমার প্রথম হয়ে গেল দ্বিতীয় দুই নম্বর এক্সারসাইজ যেটা করবো দেখুন বন্ধুরা জাম্পিং চার তো বন্ধুরা এটা এটাও ইজিলি আপনারা ঘরের মধ্যেই করতে পারেন আজকে সবকটা ওয়ার্কআউট হবে বন্ধুরা ঘরের মধ্যেই যে আপনার যদি আপনার ভুড়ি বেরিয়ে গেছে বা যদি আপনার ফ্যাট মানে চর্বি বেরিয়ে গেছে তো কীভাবে কমাবেন সেগুলো আজকে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এগুলো টাইমের সেট করে আপনারা করেন তো বন্ধুরা আপনারা এক থেকে দেড় মিনিট করতে পারেন তো বন্ধুরা এবার আমার তিন নম্বর যে ওয়ার্কআউটটা হবে সেটা দেখুন বন্ধুরা সেটার জন্য আমাকে একটু ছোট্ট একটু একটু মাদুর লাগবে যেটা আমি নিয়েছি আপনারা নিয়ে নিতে পারেন এইখানটা আমি যেভাবে মনে মনে রাখবেন এই মিস্টেক করে মারে মানে অনেক দূর তার মাথাটা না মানে পার মধ্যে লাগানোর চেষ্টা করে কিন্তু না অতটা নেবেন না তাহলে আপনার প্রেশার পড়বে আপনার অ্যাপসে প্রেশার পড়বে আপনার সিক্স প্যাকের প্রেশার দিতে আপনাকে এতটুকুই উঠতে লাগে আমি যতটুকু মারতেছি আপনারা দেখুন বন্ধু যতটুকু মারতেছি আপনাকে সেম অতটুকুই উঠতে লাগবে আর ওইভাবেই মারতে লাগবে বেশিটা কখনোই মারবেন না বেশি কখনোই উঠবেন না আমি যে পজিশনে মাঠে যাচ্ছি আপনার সেম পজিশন তো বন্ধুরা এটা হয়ে গেলো আমাদের তিন নম্বর ওয়ার্কআউট এরপরে আমার চার নম্বর ওয়ার্কআউট তো দেখুন বন্ধু এটা ওয়ার্কআউট আপনার যেটা আমি আগে করলাম সেটা আপনারা বন্ধুরা পুনর্বার করে রেপিটেশন করবেন চারটে সেট মারবেন অবশ্যই এরপরে যেটা হবে বন্ধু আমার চার নম্বর ওয়ার্কআউট দেখুন বন্ধুরা এই চার নম্বর ওয়ার্কআউটটা অনেক লোকে করে এটা কারণ সবাই জানে যে এই ওয়ার্কআউটটা করলে ভালো আর এটা সবাই কিন্তু করে এই সিক্স ব্যাগের জন্য এই ওয়ার্কআউটটা এটা খুব ইজিলি ওয়ার্কআউট বন্ধুরা আপনারা করতে পারেন এটাও মানে এটা তো আমি জানি না মানে এটা তো অতটা প্রেশার পড়ে না প্যাকের মধ্যে তবুও এটা অনেক লোকই করে তো আপনারা করতে পারেন এটাও একটু ভালোই ওয়ার্কআউট অতটা খারাপ না আপনারা মানে করো এটাও মানে পুনর করে মারতে পারেন একটা চারটে সিট অবশ্যই মারবেন এটাও খুব সহজে এটা আপনারা বাড়িতে করতে হবে আর প্রত্যেকটা ওয়ার্কআউট বাড়িতে কি করবেন সেটা আজকে আমি বলতেছি ভিডিওর মধ্যে আর এগুলো ওয়ার্কআউট একদম ইজি ওয়ার্কআউট আপনাদের যদি প্যাট বাড়িয়ে গেছে তো কমানোর জন্য কার তো বন্ধুরা এরপরে যেটা হবে আমাদের পাঁচ নম্বর ওয়ার্কআউট তো দেখুন বন্ধুরা এই পাঁচ নম্বর ওয়ার্কআউটটা হয়তো একটু অসুবিধা হবে আপনাদের ক্ষেত্রে যাদের ভুড়ি অতিরিক্ত বেরিয়ে গেছে তো তবুও করতে লাগবে বন্ধুরা আপনাদেরকে এটা সাইড মাসাল মানে সাইটের যে ফ্যাটগুলো হয় কোমরের এইদিকে দিকে মানে সাইড দিকে তো এই সাইডের ফ্যাটটাকে দ্রুত কমানোর জন্য এই এক্সারসাইজটা ভালো একটা কাজ করে তো মনে রাখবো বন্ধুরা এই যে আমি এক্সারসাইজটা করতেছি এই যে মানে আমার বাউ পাটা আর মানে ডাইন হার্টটা এদিকে নিতেছি আর ডাইন পাটা আর বাউ হার্টটার দিকে ওদিকে নিতেছি মানে পাগুলো একটু এদিক ওদিক করতেছি সোজায় না তো বন্ধুরা এটা আপনার করুন এরপরে যেটা হবে বন্ধুরা দেখুন আমাদের ছয় নম্বর এক্সারসাইজ তো বন্ধুরা ছয় নম্বর এক্সারসাইজটা খুবই একটু ভালো এক্সারসাইজ বন্ধুরা খুব ইজি কিন্তু খুব ভয়ঙ্কর কাজ করে বন্ধুরা অ্যাপসের জন্য কার ওয়ার্কআউটটা খুব ইজি ওয়ার্কআউট বন্ধুরা এইখানটা আপনাকে না খুব সহজেই ওয়ার্কআউটটা করতে পারেন কিন্তু খুব ভালো কাজ করে তবে মনে রাখবেন আমি যতটুকু মারতেছি অতটুকুই মারবেন বেশি ওঠানোর চেষ্টা কখনোই করবেন না আমি যেভাবে মানে উঠতেছি যতটুকু আপনারা সেম একবার ট্রাই তো করে দেখুন একদম ফাটাফাটি ওয়ার্কআউট তো বন্ধুরা এটা আপনারা চারটে সেট মারবেন আর এক একটা সেটের মধ্যে আপনারা পনেরো ওভার করে অবশ্যই মারবেন এটা মারাটা খুবই দরকার এরপরে আমাদের বন্ধুরা সাত নম্বর এক্সারসাইজ তো বন্ধুরা সাত নম্বর এক্সারসাইজটা খুবই একটা ভালো খুব ভালো একটা ওয়ার্কআউট বন্ধুরা এটাও তো মনে রাখবেন বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা খুব একটা বেঞ্চের সাহায্যে মানে বাড়িতে চার যে বেঞ্চ থাকে বেঞ্চের সাহায্যে খুব সহযোগ করতে পারেন তো এটাও চারটে একটা রেজাল্ট দেয় বন্ধুরা এই ওয়ার্কআউটগুলো আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো ফাঁকাফাটি রেজাল্ট একদম ভালো রেজাল্ট তো বন্ধুরা এরপর আমাদের ওয়ার্কআউট শেষ হয়ে গেলো এখন আমাদের দেখুন অ্যাপসের কন্ডিশন আপনারাও এই মতো অ্যাপস অবশ্যই বানাতে পারবেন চেষ্টা করুন অবশ্যই হবে আজকে ভিডিওটাই জয় হিন্দ বাই বাই টাটা